হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। চলো, অনেকদিন পর আবার নতুন একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে চলে এলাম। আজকে থেকে আবার রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স দেব। আজকে 4th মে-র কারেন্ট অ্যাফেয়ার্সটা দেব। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই নতুন প্র্যাকটিস ক্লাস, স্পেশাল ক্লাস সব কিছুই আবার রেগুলার আগের মতো আসবে। মাঝে কিছুদিন গ্যাপ গেছে, তার জন্য আমরা খুবই দুঃখিত। আর তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো, আমরা আবার তোমাদের এক্সামের জন্য প্রিপেয়ার করতে থাকবো। তো চলো আজ এই ক্লাসটা শুরু করা যাক। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটায় লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। আজকের প্রথম প্রশ্ন, 14টি পতঞ্জলি আয়ুর্বেদ প্রোডাক্টের লাইসেন্স বাতিল করলো কোন রাজ্য? অপশান এ পাঞ্জাব, অপশান বি হরিয়ানা, অপশান সি তামিলনাড়ু, অ্যান্ড অপশান ডি উত্তরাখণ্ড। সঠিক উত্তর অপশান ডি, উত্তরাখণ্ড। নেক্সট, সম্প্রতি প্রয়াত বিনয় বীর কে ছিলেন? অপশান এ অভিনেতা, অপশান বি জার্নালিস্ট, অপশান সি ফুটবলার, অ্যান্ড অপশান ডি লেখক। সঠিক উত্তর অপশান বি, জার্নালিস্ট। আর মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 72 বছর। নেক্সট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি বা NISE এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? অপশান এ মোহাম্মদ রিহান, অপশান বি রবিন মৈত্রী, অপশান সি বিভাস চাকি, অ্যান্ড অপশান ডি রাকেশ রাউত। সঠিক উত্তর অপশান এ মোহাম্মদ রিহান। নেক্সট, জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এর MD এবং CEO পদে নিযুক্ত হলেন কে? অপশান এ অমিতাভ চৌধুরী, অপশান বি হিতেশ কুমার সেথিয়া, অপশান সি অর্জুন মুন্ডা, অ্যান্ড অপশান ডি সচিন পাল। সঠিক উত্তর অপশান বি, হিতেশ কুমার সেথিয়া। নেক্সট, 2025 ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? অপশান এ জার্মানি, অপশান বি ভারত, অপশান সি থাইল্যান্ড, অ্যান্ড অপশান ডি ইন্দোনেশিয়া। সঠিক উত্তর অপশান বি, ভারত। আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, সেই সঙ্গে এটাও জানিও, লাস্ট আমি 23 এপ্রিল তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলাম, তারপর থেকে বেশ কিছুদিন ক্লাস অফ ছিল। তো মাঝের এই কয়েকটা ডের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রয়োজন কি না সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তোমরা যদি চাও আমি এই মাঝখানের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু লং টার্ম ভিডিও হলেও আমি পোস্ট করার চেষ্টা করব। আর অবশ্যই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্টে জানাবে কেমন লাগলো, অবশ্যই সকলকে শেয়ার করে দেবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দেবে। আর তোমরা এখন ফেসবুক থেকে যদি ভিডিও দেখে থাকো, অবশ্যই পেজটা ফলো করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুতেই এগোতে পারবো না। তোমরা একটু হেল্প করো, আমরা তোমাদের অনেকটা হেল্প করতে থাকবো। তো চলো, অনেক গল্প হয়ে গেছে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, 57টি জেলায় সাইবার পুলিশ স্টেশন প্রতিষ্ঠা করবে কোন রাজ্য? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি গুজরাট, অপশান সি রাজস্থান, অ্যান্ড অপশান ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তর অপশান ডি, উত্তরপ্রদেশ। নেক্সট, 9th ICC মেন্স T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? অপশান এ ওয়েস্ট ইন্ডিজ, অপশান বি আমেরিকা, অপশান সি উভয়, অ্যান্ড অপশান ডি কেউইনন। সঠিক উত্তর অপশান সি, উভয়। নেক্সট, 2024 T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় টিমের ক্যাপ্টেন হলেন কে?
অপশান এ রোহিত শর্মা, অপশান বি বিরাট কোহলি, অপশান সি মোহাম্মদ শামি অ্যান্ড অপশান ডি সূর্যকুমার যাদব। সঠিক উত্তর অপশান এ রোহিত শর্মা, আর এই টিমের ভাইস ক্যাপ্টেন হচ্ছেন হার্দিক পান্ডিয়া। নোট করে রেখো এটা। নেক্সট, ইন্ডিয়ান ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বা IVMA এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? অপশান এ কৃষ্ণ এম ইল্লা, অপশান বি সাইরাস পঞ্চা, অপশান সি মাহমুদ আখতার অ্যান্ড অপশান ডি গিরিশ কুমার। সঠিক উত্তর অপশান এ কৃষ্ণ এম ইল্লা। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, কোন দেশে সীতাম্মা মন্দির অভিষেকের জন্য সরজু নদীর জল পাঠালো ভারত? অপশান এ নেপাল, অপশান বি ভুটান, অপশান সি শ্রীলঙ্কা অ্যান্ড অপশান ডি মায়ানমার। সঠিক উত্তর অপশান সি শ্রীলঙ্কা। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে, ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।